ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ড্রাইভ জোন অনলাইন। তো গাইস, গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা একটি মাসট্যাঙ্ক জিটি পাইছিলাম একদম ফ্রিতে। তো গাইস, আজকে আমরা ওই সব বিষয় নিয়ে আলাপ করবো যে আপনারা গাড়ি কীভাবে ফ্রিতে নিতে পারবেন এবং কি গোল্ড কীভাবে ফ্রিতে আর্ন করতে পারবেন। তো গাইস, চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করে দিই। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। অল রাইট গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে গাড়ি একদম ফ্রিতে নিতে পারবেন। যেমন আমি এই গাড়িটাও একদম ফ্রিতে পাইছিলাম, তো কীভাবে পাইছিলাম ওটা আপনাদের ভিডিওতে দেওয়া আছে। তো গাইস, আজকে আপনারা কীভাবে ফ্রিতে গাড়ি কিংবা গোল্ড মানে আর্ন করতে পারবেন, তো এইসব বিষয় নিয়ে আজকে আলাপ পারবো। তো গাইস, উপরে দেখতে পারতেছেন এই যে এখানে একটা ব্লু কালার মানে বেগুনি কালারের চিহ্ন হয়ে আছে অ্যাড দেখার জন্য, তো আমরা ওইখানে ফটাফট করে ক্লিক করে নেব। তো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো অপশন আছে, যেমন দেখতে পারতেছেন এখানে গোল্ড টোকেন টিকিট আর কি। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে আমাদের ব্রঞ্জ টিকিট আছে, সিলভার টিকিট আছে, গোল্ড টিকিট আছে, আর লাস্টের দিকে একটা দেখতে পারতেছেন লাল কাপড় দিয়ে ঢাকা যে গাড়িটা আছে, তো ওইটা পাবো। ওইটা আমরা কেমনে পাবো? এখানে 60টা অ্যাড দেখতে হবো আমাদের। তো এখানে আমরা 60টা অ্যাড দেখলে তারপরে সেখানে আমরা ওই গাড়িগুলো পাবো, মানে ওই চাদর দিয়ে ঢাকা গাড়িটা পাবো। তো ওইখানে কি আছে? ওইখানে অনেক রেয়ার রেয়ার গাড়ি আছে, রেয়ার রেয়ার বলতে যেগুলো গোল্ড দিয়ে কিনতে হয়, অনেক দামি দামি গাড়ি আছে। তো ওই সব গাড়ি আমরা নিতে পারবো। তো সবচেয়ে ভালো দিক হলো যে ওই লাল কাপড়েরটা নেওয়া, মানে 60টা অ্যাড দেখা। তো 60টা অ্যাড দেখতে প্রায় আমাদের 2 দিন সময় লাগে জায়গা। তো 2 দিন কষ্ট করলে আমরা প্রায় পাই দেবো, কারণ এখানে প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর 5টা করে অ্যাড দেয়, প্রতিবারই আমরা 5টা করে অ্যাড দেখে নিতে পারবো। তো এখানে অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাড়ি আছে, তো দেখতে পারতেছেন। আর এখান থেকে আমরা টোকেনগুলো টিকিটগুলো পাইলে এখানে সবগুলোতে স্পিন করতে পারবো। এখানে যতগুলো গাড়ি আছে প্রায় সবগুলোতে স্পিন করতে পারবো। তো স্পিন করে যদি আমাদের লাক ভালো থাকে তাহলে আমরা 100% ফ্রিতে গাড়িগুলো পাই দেবো একদম স্পিন করলে। তো গাইস, বুঝতে পারলেন, দেখতে পারলেন, তো এখানে সবচেয়ে এক্সপেন্সিভ হলো আমাদের লাল কাপড় দিয়ে ঢাকা গাড়িটা। তো ওই গাড়িটার মধ্যে হলো আপনাদের অনেক কিছু পাওয়া যায়। তো সিম্পলি একটা আপনাদের অ্যাড দেখায় বুঝাই দিই যে অ্যাড দেখে কীভাবে স্পিন করে আমরা জিনিসপাতি পাই আর কি। তো একটা অ্যাড প্লে করে দিছি, তো অ্যাডটা শেষ করে নিই, স্কিপ করে দিই, কারণ এটা দেখতে খুবই বোরিং লাগে আর কি। তো গাইস, ফাইনালি আমাদের অ্যাড দেখা শেষ, তো এখন আমাদের স্পিন হয়ে গেছে। তো ভাই সাহ, দেখছেন গাইস, 10টা গোল্ড পেয়ে গেছি, 10টা গোল্ড। গোল্ড গাইস এত সহজে মিলে না, তো কি লাক আমার মায়েরই। তো যাই হোক, সবচেয়ে নাল্লা লাক আর কি, যাই হোক হবো একটা আর কিছু। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ফ্রিতে 10টা গোল্ড পাই গেছি। তো মোট এখন আমাদের কাছে গোল্ড আছে 60টা, প্রায় 60টা গোল্ড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইস, এই গোল্ড কিন্তু আমি একদমই ফ্রিতে কামাইছি, টাকা দেখে কিন্তু অনেক কিচ্ছু করতে নাই, ওই অ্যাড দেখে দেখে আমরা গোল্ড পাইছি। তো গোল্ড পাইতে একটু কষ্ট হয়, সহজে গোল্ড পাওয়া যায় না, স্পিন করতে 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 পাওয়া যায়। তো গাইস, দেখতে পারলেন কীভাবে আমরা গাড়ি ফ্রিতে নিতে পারবো এবং কি গোল্ড ফ্রিতে কামাইতে পারবো। তো গাইস, এখন আমরা রেসিং করতে যাবো। তো আজকে আমাদের রেসিং করার খুবই ইচ্ছুক, তো অনেক দিন ধরে রেসিং করি না, তো ফটাফট করে রেসিং করে নিই। আর আপনারা অ্যাড দেখবেন বেশি বেশি, যত বেশি অ্যাড দেখবেন তত বেশি বেশি টিকিট পাবেন। আর গেমের গেম প্লে করলে তো আর বোনাসের অভাব থাকেই না, অনেক অনেক বোনাস পাওয়া যায়। তো এখন আমরা হলো রেসিংয়ের ভিতরে চলে গেছি, তো রেসিং ট্র্যাকের ভিতরে নিয়ে যাবো। তো রেসিং ট্র্যাকের বলতে আমরা আগে ওপেন ওয়ার্ল্ডে একটু ঘোরাঘুরি করে নিই, কারণ কেউ যদি মেসেজ করে তারপরে সেখানে আমরা রেসিংয়ে যাবো, তার আগে আমরা রেসিংয়ে যাবো না, কারণ ব্লু প্রাইজের দরকার। দেখেন গাইস, বলতে বলতে আমাদের রেসিংয়ের জন্য অফার করে দিচ্ছে, তো এখন আমরা ফটাফট করে রেসিংয়ে চলে যাবো। তো রেসিংয়ে গেতে গেতে একটু সময় লাগে, কারণ একটু লোডিং নিতে, লোডিংয়ের ব্যাপার সেবার আছে না। আর এই গেমটা তো পুরাটাই অনলাইন, অনলাইনে খেলতে গেলে নেট যদি খারাপ থাকে তাহলে মনে করেন মাথা মোতা একদমই ফটাফট করে নষ্ট হয়ে যায়। তো গাইস, এটা মেবি হাইওয়ে ট্র্যাক মানে ডিরেক্ট সোজা রেসিং হইতে যাইতেছে, যেটা ডাউট হইতেছে আমাদের। তো আশেপাশে গাড়িগুলো তো পুরাই জোস লাগতেছে, সুন্দর লাগতেছে। ভাই সাহ, কতগুলো গাড়ি, সবগুলো দামি দামি গাড়ি, সবগুলো রেয়ার গাড়ি। ভাই সাহ, আমার গাড়ি কি তাতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে? ভাই সাহ, এগুলোর কাছে যাইতে পারতেছি না, ভিড়তেই পারতেছি না, 200 স্পিডে উঠে গেছে ভাই। ও ভাই সাহ, একদম ভিড়তেই পারতেছি না, কি স্পিড গাড়ির মাইরি। তো আমি 4th পজিশনে আসি আপাতত। তো ভাই সাহ, মেবি 3rd পজিশনে জিতে গেছি গাইস। তোমারা ভাই ইতনা জাদা প্রো নেই হে ভাই। তো যাই হোক গাইস, ফাইনালি 3rd পজিশনে জিতে গেছি। মেবি ওখানে তো দেখলাম 3rd পজিশন, বাট 3rd পজিশন পাইছি কিনা তা জানি না। তো যাই হোক, এখন আমরা ডিরেক্ট ওয়ার্ল্ডের মধ্যে চলে যাবো। তো ওয়ার্ল্ডের মধ্যে ঘোরাঘুরি করে দেখবো কি, তো এখানে মেবি রিওয়ার্ড পাইছি, তো রিওয়ার্ডটা কালেক্ট করে নিই, কারণ গাড়ির জন্য রিওয়ার্ড খুবই প্রয়োজন, কারণ গাড়িটাকে তো ম্যাক্স করতে হবো। তো গাইস, গাড়িটা আপাতত আমাদের 40 লেভেল আছে, তো এখন হালকা পাতলা
আগে গ্যারেজে যাই, গ্যারেজে গিয়ে তারপরে দেখি কি করা যায়। তো এখানে আরেকটা ইয়ে আছে, ওটাও আমরা নিয়ে নিলাম। তো গাইস সামনে আরেকটা মেবি আছে। কী রে ভাই সাপ, গাড়ির ট্রাফিকটাও পুরাই জোস লেভেলের ট্রাফিক, মানে কী কমু আমি তো যাই না, পুরাই মাইরে দেই। তো যাই হোক কোনো বিষয় না, তো এটা নিয়ে এখন আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের গ্যারেজে। তো তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা গ্যারেজে আসা পড়ছি। তো এখন আমরা ডিরেক্ট যাবো। দেখেন গাইস এখানে আমাদের গোল্ড, আর গাইস এখানে দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি, খুবই এক্সপেন্সিভ গাড়ি, এটা মেবি নিউ আপডেটে দিছে। তো ভাই সাপ দেখতে পাচ্ছেন পাক্কা 900 সিসি, ভাই সাপ 900 সিসির গাড়ি, তাহলে গাড়ির স্পিডটা কি লেভেলের, তাগড়া লেভেলের হইতে পারে, তাহলে বুঝুন গাইস। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আছে, ড্রেস আছে, গাড়ির স্কিন আছে। তো ভাই সাপ গাড়িটাও পুরাই জোস টজ, মানে ডজ, তো যাই হোক গাড়ির কোম্পানি উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙ্গা যায়। তবু যাই হোক কোনো বিষয় না, আপনারা বলে দিন কমেন্টে, বলে দিন গাড়ির কোম্পানির নাম কি, এটা কী গাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস মাসট্যাং জিডির স্কিন, পুরাই জোস লাগতেছে, মানে গাড়িটা পুরাই জোস, মানে স্কিনটা পুরাই ডলারের। তো যাই হোক ওইখানে আমরা পরবর্তীতে স্পিন করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে, তো আমি চিন্তা ভাবনা করতেছি এখান থেকে কি দুই একটা গাড়ি ঘোড়া কিনা রাখবো কিনা। তো গাইস আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছেন এ কয়েকটা গাড়ি আছে, তো কিছু গাড়ি কেনাকাটা করা যায় তাই না। তো গাইস এখানে আমরা আগে কিনে নেব, হলো কোনটা কিনবো মাথায় তো ধরতেছে না। তো এখানে সব দামি দামি গাড়ি, এত নিচে যাওয়া দেবো না। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন রোলস রয়েস, তো ওই গাড়ি কেনার টাকা আমাদের কাছে আছে। তো গাইস রোলস রয়েস কিনবো নাকি এই অডি আর কিনবো। তো গাইস ফটাফট করে কমেন্টে করুন যে আমরা নেক্সট ভিডিওতে অডি আর কিনবো নাকি রোলস রয়েস কিনবো। তো ফটাফট করে কমেন্ট, রোলস রয়েস বা অডি, তো যেটাতে ভোট বেশি করবো, তো গাইস ওই গাড়িটাই আমরা আগে আগে কিনে নেব। তো গাইস অডি আরটাও তো পুরাই জোস লাগতেছে, রোলস রয়েসের থেকেও দেখতে তাগড়া। রোলস রয়েস তো ওটা লাক্সারি গাড়ি, আর এগুলো হলো স্পোর্টস গাড়ি। তো যাই হোক হবো একটা, যাই হোক এত কিছু জানি না, বুঝি না, তো আস্তে আস্তে সব কিছু জানবো, বুঝবো। তো এখন কী গাড়ি কেনা যায় ভাবতেছি, কী গাড়ি নেওয়া যায়। এগুলো তো সব গোল্ডের গাড়ি, আমার কাছে আছে মাত্র 60 গোল্ড, 60 গোল্ড দিয়ে তো আর আমার গাড়ি দিব না, সর্বনিম্ন গাড়ি। তো এই গাড়িটা ভালো লাগতেছে, তো এটাও ফট কিনে নিলাম। এই গাড়িটা আমাদের কালেকশনে নাই, মিনি কুপার টুপার যাই হোক, খুব একটা গাড়ির নাম জানি না, খালি কিনতেছি। তো এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটাও সুন্দর আছে, এই গাড়িটার নাম কী কোথাও তো দেখতে পাচ্ছি না। তো এটাও কিনা নেই, তো কনগ্রাচুলেশন নিউ কার ইসিয়ার হয়। তো যাই হোক গাড়ির কালেকশন এবার ফেরা দেবো, গাড়ি অনেকগুলো গাড়ি কিনে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি, তো এটারও ব্যাগে দেওয়ার কোনো দরকার নেই, এটাও কিনে নেই। তো GT07, তো যাই হোক এটা সব নুন্নু মুন্নু সি গাড়ি, তো ভালোই গাড়ি। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন BMW, আর এটা মেবি অডি গাড়ির নাম কি এটা, তাই তো বুঝতেছি না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন 7,20,000 কয়েন এই গাড়িটা কিনতে লাগবো। তো গাড়িটা দেখতেও সুন্দর আছে, তো এটা আমাদের কালেকশনে অ্যাড করে নেই, ডান, মেবি আপাতত এই কয়টাই থাক। তো আমরা এখন আরও একটি রেসিং করতে যাবো, তো ফটাফট করে রেসিং ট্র্যাকের ওই জায়গায় চলে যাই। তাই অল রাইট গাইস ফাইনালি আমরা আমাদের গ্যারেজে চলে আসছি, এখন আমরা ডিরেক্ট যাবো রেসিং করতে। তো এখানে দেখতে পারতেছেন কিকস্টুড রেসিং না কি লেখছে, 4 নাম্বারটা ওটা বুঝতে পারতেছে না কি লেখছে, ইতনা জ্যাদা পড়া লেখা নেই হো মে ভাই সাহ। তো যবি হো এটা আমরা এখন রেসিং করব। তো এখানে রেসিং একবার করছিলাম, তো ওইরকম আহামরি মজা পাই নাই, তো এবার আমরা সেইভাবে রেসিং করব। তো রেসিং আমাদের ফার্স্ট হইতে হবে, কিভাবে হইতে হবে এটা আমরা জানি না, কিন্তু ফার্স্ট প্লেস নিতেই হবে। তো যেসব আর আমার যে ভাঙ্গারি গাড়ি, ওই গাড়ি কিনাই পাওয়া যায় গোল্ড দিয়ে, গাড়ি কিনলে সেন সিসি আর আপডেট করে রাখলে সেন গাড়ি স্পিডে ভাগে। তো গাড়ির এটার লেভেল খুবই কম বলতে তাও 40 লেভেল নিছি। তো আমার যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ির মধ্যে এটা হাই লেভেলের গাড়ি। তো গাইস সামনে গাড়িটা দেখতে পারতেছেন, ওটারে তো মনে হয় ছুঁইতেও পারব না, উঠতে যাবো গা। তো পাশে দেখতে পারতেছেন অডি আর, তো এই গাড়িটাও পুরাই জোস। তো ভাই সাহ আমি আসছি সেকেন্ড পজিশনে, ভাই সাহ খুবই মানে খুবই সুন্দরভাবে আমি সেকেন্ড পজিশন ধরে ফেলেছি ভাই সাহ। আর ভাই সেম গাড়ি না কি করলো ভাই, একদম ফোর্থ পজিশনে বাড়িয়ে দিছে সালাই মারে। ও গ্যা গ্যা উসে তো মে কাট কে ফেঁক দুঙ্গা ভাই সাহ, কিয়া কিয়া উসনে মুঝে তো পিছে ছোড় দিয়া উসনে। রেসিং জিততে গেলে পুরাই ফাটে যাবে, কারণ থার্ড পজিশনেও না এখন ফোর্থ পজিশনে বাড়িয়ে দিছে, বেটায় মানে ধাক্কা দিয়া ঘুরাই ফেলেছিল গাড়ি একবারে। তো যাই হোক ভাই সাহ মোরটা পুরাই একবারে
হেভি লেভেলের মোড়, তো যাই হোক কোনো বিষয় না, তো মেবি রেসিং এটা আমরা জিততে পারবো না, তো যে পজিশন আছে ওই পজিশন নিয়ে খুশি থাকি। আর ওই গাড়িটারে তো ধরতে পারতেছি না, মেবি এটারে ওভারটেক করে পালাইছিলাম একটুর জন্য, ওভারটেক করতে পারি নাই। তো গাইস রেসিংয়ের মজা নেন, ফিল নেন, এত কিছু বেড়ানোর দরকার নাই। তো আর কয়টা চেক পয়েন্ট পার করতে পারবো ভাই সাহ, এই মাত্র কবা কেবলমাত্র 9টা চেক পোস্ট পার করছি, আরও 7টা চেক পোস্ট পার করতে হবো, তো আর মাত্র 11টা হয়েছে। তো মেবি ফিফথ পজিশনে এসে পড়ছি আমি ভাই সাহ, আবার থার্ড পজিশন কেমনে, আমি তো মাত্র ফোর্থ পজিশনে আসলাম, থার্ড পজিশনে কেমনে আসলাম, মেবি গাড়িটা পিছনে বেড়ে গেছে। যাই হোক কোনো বিষয় না, ফটাফট করে আমরা থার্ড পজিশনটা ধরে রাখার চেষ্টা করব। আর সামনে যে দুইটা গাড়ি আছে ওই দুইটারে ধরতে তো পুরাই একদম অসম্ভব হয়ে যাবো, একদমই অসম্ভব, কারণ ওই দুইটা হলো এক্সপেন্সিভ পাওয়ার, মানে সুপার পাওয়ার নিয়ে এসছে, ওইটারে ধরা একদমই অসম্ভব। তো অলরেডি 16টা চেক পার করে ফেলেছি, তো গাইস আর মাত্র একটা পজিশন আছে লাস্ট। তো ফাইনালি গাইস আমরা থার্ড পজিশনে জিতে গেছি। তো গাইস এখন আমরা ডিরেক্ট আমাদের গ্যারেজে চলে যাব, গ্যারেজে চলে গিয়ে এখন আমরা গোল্ড দিয়ে স্পিন করার ট্রাই করব। গাইস আজকে আমরা 40টা গোল্ড ফুরিয়ে ফেলাবো, কারণ 60টা গোল্ড কামাইতে আমার প্রায় 30 দিনের উপরে লেগে গেছিলো, কারণ অ্যাড দেখলে খুবই মানে খুবই কম দেয় গোল্ড। তো ফাইনালি গাইস আমরা এসে পড়ছি। তো গাইস এখানে দেখতে পারতেছেন পুরাই জোস তাগড়া লেভেলের 900 সিসির গাড়ি ভাই সাহ, গাড়িটা যেন পাই স্পিন মাইরে দিচ্ছি। তো গাড়ি 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 ভাই সাহ, ভাই সাহ মাস্টাং জিটির স্কিন দিছে, গাড়িটা দিল না ভাই সাহ, গাড়িটা দিলে পুরাই জোস হয়ে গেতো, আর গাড়ি এত সহজে দিব একদমই দেবো না। তো এখন 55টা দিয়ে স্পিন করতে হবো, ভাবছিলাম গাইস এখানে 60টা ডায়মন্ড উড়াই দেবো, তো এখন দেখি এখানে ডায়মন্ড মানে গোল্ড বাড়ে। তো যাই হোক এটা আমাদের 20টা মাইরে দেই, কারণ 20টা সর্বনিম্ন। তো এখানেও একটা গাড়ির স্কিন দিয়ে দিছে সর্বনিম্ন, যেটা রোলস রয়েসের গাড়ির স্কিন দিছে, তো গাড়ির স্কিনটা মোটামুটি সুন্দর আছে, খারাপ না। তো গাইস আমাদের প্রায় কালেকশনে অনেকগুলো গাড়ি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো গাইস ভিডিওটা আর লং করতে চাই না, তো গাইস চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে যারা এখনও লাইক করে নেয় তারা ফটাফট করে লাইক করুন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, গুড বাই। তো আর রেসিং টেসিং করতে যাচ্ছি না, তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।